نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সারা দেশ থেকে কিছু সুধীজন একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে সেই ভিডিও ক্লিপের বক্তব্য সম্পর্কে জানতে চেয়েছেন জনৈক একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে এই ধরনের কথা উনি কোরআন কারীমের কোথাও পাননি নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি আসলে এই ধরনের বক্তব্য সঠিক নয় যথার্থ নয় যদি বলা হতো যে অমনোযোগী হয়ে নামাজ পড়লে লোক দেখানো নামাজ পড়লে অথবা খুশু খুজু বিহীন নামাজ পড়লে সেই নামাজের মাধ্যমে জান্নাতে যাবে এটার গ্যারান্টি নেই তাহলে কথা সঠিক ছিল কিন্তু ঢালাও ভাবে নামাজ পড়লেই জান্নাতে যাবে গ্যারান্টি নেই এই ধরনের কথা বললে নামাজকে এবং নামাজীদেরকে অবমূল্যায়ন করা হয় যেটা কখনোই কোনো মুসলিমদের জন্য কাম্য নয় প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যারা খুশু খুজু সহ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তাদের জন্য অবশ্যই জান্নাত রয়েছে আপনারা প্রয়োজনে সূরা মুমিনুনের প্রথম দিকটা দেখুন যে যে আমলগুলি করলে একজন মুমিন সফলকাম হবে জান্নাতি হবে সেগুলি ধারাবাহিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বরেই নামাজের কথা উল্লেখ করেছেন সূরা মুমিনুনের এক এবং দুই এই দুইটা আয়াত আপনারা লক্ষ্য করুন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই ওই মুমিনরা হবে সফলকাম যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয় খুশু খুজুযুক্ত নামাজ আদায় করে দেখুন এখানে খুশু খুজুযুক্ত নামাজি যারা যারা আল্লাহর জন্য সালাত আদায় করে তাদেরকে সফলকাম বলেছেন স্বয়ং স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ পাক নিজে তাহলে যারা সফলকাম হয় তারা কি জাহান্নামী হয় না জান্নাতি হয় আপনারা বলুন সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো দেখুন এখানে যারা নামাজ কায়েম করে যাকাত প্রদান করে রাসূলের আনুগত্য করে তাদেরকে আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে তো যারা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা হয় তারা কি জাহান্নামী হয় না জান্নাতি হয় অবশ্যই তারা জান্নাতি হবে এ বিষয়ে আরো বহু আয়াত পবিত্র কোরআন কারীমের মধ্যে রয়েছে আমি মনে করি ওই বক্তার বক্তব্য যথার্থ হয়নি সঠিক হয়নি ভবিষ্যতে এই বিষয়ে কথা বলতে গেলে আরো পড়ালেখা করে আরো জেনে বুঝে গবেষণা করে কথা বলা উচিত আল্লাহ তাআলা ওনাকে আরো জ্ঞান দান করুক আরেকটা বিষয় উনি বলেছেন যে মিফতাহুল জান্নাতি সলাহ জান্নাতের চাবি হলো নামাজ এটা নাকি একটা প্রবাদ বাক্য এটা নাকি সনদে মতন উনি কোথাও খুঁজে পায়নি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ এটা হাদিসেও আছে মিফতাহুল জান্নাতি সলা যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এই সনদ মতন ঠিক নেই এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এই সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন মিফতাহুল জান্নাতি সলা এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেস্তের কোনদিন পড়িয়েছেন শুনে শুনে আমি এই জন্য বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনে মুসলমান পড়িয়ে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক বিষয় যে উনি এটাকে হাদিস হিসেবে খুঁজেই পাননি অথচ দাখেলের কিতাবে আলেমের কিতাবে মেশকাতের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে আপনারা লক্ষ্য করুন মেশকাত শরীফের 294 নং হাদিসের মধ্যে উল্লেখ যেটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মুসনাদু আহমদের 14662 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজি এর 4 নং হাদিস একেবারে প্রথম দিকে হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহির মুজামুল আওসাতের 4364 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং তাজিম কাদরিস সালা ওই কিতাবের 175 নং হাদিসের মধ্যে উল্লেখ এছাড়াও আরো অনেক কিতাবে হাদিসটা উল্লেখ আমি আপনাদেরকে সনদ এবং মতন সহকারে হাদিসটা স্ক্রিনে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা
মিফতাহুল জান্নাতি সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুর। অর্থাৎ হযরতে জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হলো সালাত, নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। দেখুন, এত সুস্পষ্ট হাদিসটা থাকার পরেও উনি এটা খুঁজে পাননি। খুঁজে না পাওয়াটা অস্বাভাবিক নয়, তবে আমি মনে করি কোনো বিষয়ে বা কোনো সেন্সিটিভ বিষয়ে চূড়ান্তভাবে কথা বলার পূর্বে ভালো করে পড়ালেখা করা বা গবেষণা করা, জানা বোঝা প্রয়োজন। না জেনে না বুঝে আন্দাজের উপরে হুট করে একটা ডিসিশন দেওয়া কখনোই উচিত নয়। আল্লাহ তাআলা ওনাকে আরও জানার বোঝার পড়ালেখা করার তৌফিক দান করুক। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা বিভ্রান্ত হবেন না। অবশ্যই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খুশু খুজু সহকারে নামাজ আদায় করে তারা অবশ্যই জান্নাতি হবে, আল্লাহর দিদার লাভ করবে। এবং নামাজ বেহেস্তের চাবি, এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস। ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যেটা মেরকাত ইমাম মোল্লা আলী কারি উল্লেখ করেছেন, কলা ইবনু হাজার বিসানাদিন হাসান, ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসের সনদটা হলো হাসান। এবং ইমাম আব্দুর রৌফ আল মানাবি রহমতুল্লাহ আলাই তিনার আত্মাইসির বিশার হেজাম ইসাগিরের দ্বিতীয় খণ্ডের 377 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আন জাবিরিন ওয়া ইসনাদুহু হাসান, অর্থাৎ এই হাদিসটা হযরত জাবের থেকে বর্ণিত, ইহার সনদ হলো হাসান। অতএব নামাজ বেহেস্তের চাবি, এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস, সনদান মতনান এটা সাবিত রয়েছে। এটাকে প্রবাদ বাক্য বলা, হাদিস নয় বলা, এটা জেহালত, এটা মূর্খতা। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ফেতনা বিভ্রান্ত থেকে হেফাজত করে ইমানের সাথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।